ফলে এই যে যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা এই দৃশ্যগুলো মিস করবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোরিয়া নগরের প্রথম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম দোরিয়া নগর গুহা এবং ঝর্ণায় কারণ কিছু। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দোরিয়া নগরের ওয়াশ টাউন এবং অন্যান্য জায়গা। রোদ পড়ে গেছে আর এই যে আমার ক্যামেরাম্যান শেষ, এরা আর হাঁটতে পারতেছে না। কিন্তু আমরা গতকালকে এত পরিমাণে লাফালাফি, এত পরিমাণে ঘুরছি যে এতটাই ক্লান্ত, আজকে আর হাঁটার মতো এনার্জি নেই। কাউকে দেখি না এখন, আপনি কেমন ভূতের মতো আবিষ্কার হলেন ওইখান থেকে আইসা পড়ছে। ও ওই উপর দিয়ে, উপর দিয়ে এখান থেকে নামলেন কেমনে? জায়গাটা বাইরে থেকে দেখলে মনে হয় কি যে ভিতরে তেমন কিছু নেই, খুবই মানে সিমসাম একটা জায়গা হবে। কিন্তু যদি না আসেন তাহলে এই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা এই দৃশ্যগুলো মিস করবেন, এই দৃশ্যগুলো মিস করবেন। একদম পাহাড়ের উপর থেকে অসাধারণ বাতাস, আমি এখন ঠিক বলতে পারতেছি না যে আমি কতটা উপরে আছি, অনেক পাহাড়টা কিন্তু অনেক উপরেই উঠেছি আমরা। অসাধারণ বাতাস, যদি কেউ না আসেন তাহলে আসলে অনেক বড় একটা জিনিস মিস করবেন। বেলা 11টা আসার কারণে আমরা এখানে মিস করতেছি সূর্যাস্তের মনোরম দৃশ্য। তবে আমরা আলহামদুলিল্লাহ যে দৃশ্যগুলো উপভোগ করে গেলাম তা কোনো অংশে কম নয়।
আসবেন, এত এনার্জি নেই আর যাওয়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না, আপনারা আসলে যদি অবশ্যই গ্রুপ নিয়ে আসেন। দেখবেন এই পাহাড় থেকে, ওই যে একটু আগে যে পাহাড় থেকে আমরা ঘুরে আসলাম সেই পাহাড় দেখা যাচ্ছে। ওই যে দেখুন অনেক মানুষ ওই পাহাড়ে উঠছে, ওনারা ঠিক সেই টাওয়ার ওঠার চেষ্টা করছে। এখন এখানে যে গেস্ট হাউসটা আছে আমি এটার উপর উঠছি। এই ছিল আমাদের দুরিয়া নগরে কাটানো কিছু আনন্দময় মুহূর্ত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবার উপর রহমত বর্ষণ করুক। আল্লাহ হাফেজ।